তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল আমি উঠে গেছি, কারণ আমি আজকে যাবো চণ্ডী মেলা, যেটা বেরোতে আছে। দুটো চণ্ডী মেলা আছে, একটা জয়চণ্ডী একটা বেরোতে। তো এখানে আমি যাব। তো সকাল সকাল উঠে পড়েছি, স্নান করে ফেলেছি, প্রচণ্ড ঠান্ডা। তো যারা এখানে আসতে চাও তাদের বলে দিই, যারা পুরুলিয়ার বাসিন্দা তারা তো জানবে, যারা জানো না তাদের বলে দিই আসানসোল থেকে একটা জাস্ট ট্রেন ধরে তোমরা এখানে চলে আসতে পারো। তো এসো, খুব ভালো একটা জায়গা, মন খুব ভালো হয়ে যাবে। তো আজকে আমি পুজোর দেবো। তো উঠে পড়েছি, স্নান করে ফেলেছি, খুবই ঠান্ডা, কিন্তু স্নান তো করতেই হবে, যেহেতু আমি পুজো দেবো। পুজো না দিলে সেটা আলাদা ব্যাপার ছিল, ঠাকুরের দর্শন স্নান করে যাওয়া উচিত। তো এই যা, তাই চলে এসেছি আমি, তোমাদের দেখাবো যে এখানে এসে কী কী করলাম। তো এখানে মেলাটা খুব ভালোভাবে হতো, সমস্ত কিছু লাইক মদ কাকুয়া থেকে যারা জানো, নাগরদোল্লা থেকে স্টার্ট করে সব কিছু, নৌকা টোকো সব কিছু বসতো। বাট এখন করোনার পর থেকে এখানে মেলাটা সেরকমভাবে হয় না, বাট সুপ্রিম কোর্ট থেকে পারমিশন চলে এসছে, আর নেক্সট ইয়ার থেকে মেলাটা সেরকমই ধুমধামভাবে হবে। তো তোমাদেরকে আমি শেয়ার করবো যে আমি কী কী করেছি। তো আমি এখন মাটি ফেলছি। মাটি ফেলা মানে এখানে তুমি যদি কিছু মনস্কামনা করো সেটা তোমার অবভিয়াসলি কথায় আছে যে পূরণ হবেই। তো তার সাথে সাথে নিজেকেও ট্রাই অবভিয়াসলি করতে হবে, তোমাকে নিজের ঘরে বসে থাকলে সে মনস্কামনা কীভাবে ভগবান পূরণ করবে। কিন্তু ভগবানের ওপর অনেকটাই বিশ্বাস আছে, তো সেই বিশ্বাস নিয়ে যাওয়া। আর সবাই নিশ্চয়ই ভগবানের ওপর সেই আস্থা, সেই বিশ্বাস রাখে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর শুধু আমি না, এখানে অনেক মানুষজন আছে। আমি তো এটা জাস্ট অন্য ঘাটে বলতে পারো, অন্য দিকে আমি করছি, বাট এই সাইডেও অনেক মানুষ করছে, তোমাদের কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো। তো এখানে হচ্ছে কি, তুমি তিনবার মাটিটা নিয়ে তিনবার তোমার মনস্কামনাটা বলে তোমাকে মাটিটা ফেলতে হবে। তো ওইটা বলে যায় নাকি যে কাউকে খালি হাতে ঘোরাই না। তো যাই হোক, সেই আশা নিয়ে আসা, যদি খালি হাতে ঘোরাই তাতেও কিছু যাই আসে না, খারাপ তো লাগবে, কিন্তু ভগবান যেটা আমাদের জন্য ঠিক করে রেখেছে সেটা তো হবেই। আর নিজেকে অবভিয়াসলি ট্রাই করতে হবে, যদি কোথাও না কোথাও জিনিসটা না হয় তার মানে জানবি যে আমি নিজের দিক থেকে ট্রাই করিনি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমার জাস্ট এটা কমপ্লিট হয়ে গেছিলো, দেন আমি দেখাবো যে বাকিরা কীরকমভাবে কী করছে। তো তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে, সঙ্গে থেকো। তো এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মন্দিরের দিকে প্রবেশ করি, আর মন্দিরে পুজো টুজো করে আমরা যাবো সুখরাম বাবার আশ্রমে। তো সুখরাম বাবার আশ্রমটা কেন, কী জন্য হয়েছে তোমাদের সাথে শেয়ার আমি করব, কারণ আমি নিজেও বিষয়ে কিছু জানতাম না, আমাকে যিশু সমস্ত কিছু বলেছে। তো এই যে চণ্ডী মাতার মন্দির, তোমরা সবাই দর্শন করে নিতে পারো, তো খুবই সুন্দর মন্দিরটা। আর এখানে সবাই ধূপ চালাচ্ছে, লটকন দিচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রকম ভিড়, এর থেকেও অনেক অনেক পরিমাণে ভিড় থাকে। আমি অনেক বছর আগে বন্ধুদের সাথে এসেছিলাম, একদিন বাবার সাথে এসেছিলাম, আর এত বছর পর আমি আবার এসেছি। তো আমি চাইবো যে এখানে প্রত্যেক বছর আমি এবার আসি। আর এই যে দিদি, দিদি টাটা করবে, এই যে নন্ট, নন্ট খুব মনোযোগ দিয়ে সমস্ত কিছু দেখছে যে হচ্ছেটা কি। তো এই যে দিদি ধূপ জ্বালাচ্ছে, আমরা পুজো করে কিছুক্ষণ পর আমরা সুখরাম বাবার আশ্রমের দিকে যাব, তোমরা সঙ্গে থেকো। তো আমরা এখন যাচ্ছি সুখরাম বাবার আশ্রমে, এই যে মা, দিদি অ্যান্ড নীলুদা অ্যান্ড নন্দ। তো আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকবো, এটা খুব সুন্দর জায়গা, এখানে মন একদম শান্ত হয়ে যাবে। মানে এই জায়গাটা এত সুন্দর, এত গাছ। তো এই দিকের দরজাটা বন্ধ করে দিয়েছে, কারণ এখানে লাইক পাথর পাথরগুলো পড়ে গেছে। তো অন্যভাবে আরেকটা দরজা এইদিকে ছিল, ওইখান থেকে এখন মানুষজন প্রবেশ করে। তো কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আমি নিয়ে যাবো সুখরাম বাবার আশ্রমে। তো কেন এই মন্দিরটা হয়েছে বা কী জন্য হয়েছে আমি তোমাদেরকে বলবো, যেটা আমাকে যিশু বলেছে আমি নিজেও জানতাম না, তোমাদেরকে আগেই বলেছি। তো এখন আমি দেখাবো মন্দিরটার ভেতরে কী কী আছে, কী কী ঠাকুর আছে। তো তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে এই যে মন্দিরটা, তো প্রচণ্ড রকম পাথর কেটে বানানো। এই যে এটা হচ্ছে গিয়ে সুখরাম বাবার আশ্রম, এই যে সুখরাম বাবা। তো এনার মন্দিরটা, এখানে সমস্ত রকম ঠাকুর আছে, মা কালী আছে, রাধাকৃষ্ণ আছে, সমস্ত রকম ঠাকুর আছে।
তো তোমরা দেখতে পাবে এটা শুক্রাম্মাবার আশ্রমটা তৈরি হয়েছে কারণ এখানে শুক্রাম্মাবা মা কালীর পুজো করতো, তিনি পুরোহিত ছিলেন। তো বেরোতে রাজার তখন বসবাস ছিল, তো রাজা মা কালীকে মানে প্রসন্ন হয়ে অনেক কিছু গয়না দিয়েছিল, অনেক গয়না, সোনার গয়না গয়না দিয়েছিল। তখন ডাকাতি বা চোর টোর এসবের উপদ্রব অনেক ছিল। তো তখন কি হয়েছিল, কয়েকজন চোর এখানে এসে যেদিন গয়না দেয় তার পরের দিনই এখানে চুরি করতে আসে। তো শুক্রাম বাবাকে মারধর করে সেখান থেকে মা কালীর গয়না নিয়ে বের হয়ে যায়। তো শুক্রাম বাবা বলেছিল যে এটা অন্যায়, তারা যেন না নেয়, বাট তারা শোনেনি। তো তারা গয়না নিয়ে বেরিয়ে গেছিলো, বাট ওই আমরা যে গেট দিয়ে ঢুকলাম সেই গেট দিয়ে বেরোতে না বেরোতেই তারা যেতে পারে না, তারা মানে বিকলাঙ্গ টাইপের, মানে অন্ধ থেকে স্টার্ট করে সমস্ত কিছু হয়ে যায়, তারা চলতেই পারে না, তারা ওইখানে বসে পড়ে। তো সকালে এসে দেখে অ্যান্ড শুক্রাম বাবার কথাতে সমস্ত কিছু জানতে পারে যে এই ব্যাপার হয়েছে। তো প্রচণ্ড রকমভাবে নিজ খুব জাগ্রত, যাই হোক আমি খুব বিশ্বাস করি এসবে, কোনো কিছু হয়েছে তো হয়েছে, সেটা সবসময় গল্প হতে পারে না। তো সমস্ত কিছু পুজো টুজো হয়ে দর্শন হয়ে আমরা এখন যাচ্ছি, কারণ নন্ড যাবে, আমরা মেলা ঘুরবো আর নন্ড যাবে জাম্পিং জ্যাকে চাপতে, জাম্পিং জাপাং এখন নন্ড এখানে চাপতে। নন্ড খুব এনজয় করে এখানে চেপে, আমাদের খুব ভালো লাগে। তো তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে নন্ড যাবে, এই যে নন্ড উঠে গেছে, নন্ড পড়ে যাবে এবার। তো খুব এনজয় করেছে নন্ড এখানের মধ্যে, কিছুক্ষণের মধ্যে আমরা এইগুলো ঘুরে ফুরে আমরা বাড়ি চলে যাব। তো এখন খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তো দেখা যাক কী খাওয়া যায়। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছিলো, আর মা এসেছে শাঁখা পড়তে, মায়ের হাত প্রচণ্ডভাবে শক্ত, তো কাকু বলছে যেন হালকা করে, বাট শাঁখাটা ভেঙে যাবে, এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের কিছু করার নেই। তো কাকু খুব পাসিনায় পাসিনা হয়ে গেছে কাকুর, কিন্তু মা শাঁখা পড়বেই আর কাকু পড়াবেই, তো কোনো রকমে শাঁখা পড়াই দেন। আমরা মেলা টেলা ঘুরে নন্টের জন্য কিছু খেলনা কিনে আমরা চলে আসি বাড়ি। আর এই যে যোজো যোজো এতক্ষণ পর আমাকে দেখতে পাই, তো টাটা। এই পর্যন্তই আমার ব্লগ ছিল, কারোর যদি ভালো লাগে তো অফকোর্স ঘুরে আসবে, খুব সুন্দর একটা জায়গা। টাটা।